হ্যাঁ বলো, একটু সময় লাগবে আমার। এখন কি করে যাব? হ্যাঁ বুঝেছি, হ্যাঁ বলছি একটু পরে। আজ দেখতে দেখতে 5 বছর অতিক্রান্ত হয়ে গেল, কিন্তু কেন জানি না তবুও মন ঘুরে ফিরে এই জায়গাতেই আসতে চাই। স্মৃতি জড়ানো আছে এই জায়গাটা ঘিরে। আজ মনে পড়ে রোশনি সেই দিনগুলোর কথা? আশা নিরাশায় দিন কেটে
যায় তোমার আশায়, সময় বয়ে যায় রাতের আঁধারে তোমার ভাবনায়, আমার হৃদয়ের গভীর শ্রুময় তোমায় খুঁজতে খুঁজতে এসেছি নতুন মঞ্চে, পেয়েছি অনেক সঙ্গসাথী, চাইনি তোমায় আমি জানতে, তোমায় খুঁজতে খুঁজতে এসেছি নতুন মঞ্চে, পেয়েছি অনেক সঙ্গসাথী, চাইনি তোমায় আমি জানতে, তোমায় খুঁজতে খুঁজতে। কি তুমি এখানে এতদিন পরে? বসো। এতদিন পর কি মনে করে? বাপের বাড়িতে এসেছিলাম, ভাবলাম একবার পুরনো স্মৃতির জায়গাটা ঘুরে যায়। একবারের জন্য কেন বলছো? তুমি যখনই ডাকবে তখনই আমি আসবো। একই হাসছো যে? আমরা যখন প্রেম করতাম তখন তুমি যখনই ডাকতে আমি কি চলে আসতাম না তোমার সাথে দেখা করতে? কেন, তোমার মনে নেই সেই একবার কলেজ ভাঙ করে তোমার সাথে দেখা করতে এলাম? ভাগ্যের চাকাটা দেখো, ঠিক সেই দিনকেই প্রফেসর আমাদের ডেকেছিল। পরের দিন কলেজে যে কি হলো, শেষে তোমার আমার বাবা মাকেও ডাকলো, মনে পড়ে সেই দিনগুলো? হ্যাঁ মনে আছে, এখনো ভুলোনি দেখছি সেই ভালোবাসার দিনগুলোর কথা। সত্যি কত স্মৃতি জানো না এই জায়গাটা আমাদের। দিনের পর দিন আমরা আসতাম, প্রেম করতাম, রাগ অভিমান কত কিছুই না ছিল আমাদের মধ্যে। তখন আমরা ছিলাম আপন, এখন যে আমরা পর। সত্যি কথা বলো তো, তুমি আমাকে ছেড়ে বিয়ে করে খুশি আছো তো সাথীকে নিয়ে? কত যে সুখী সেটা কেবল আমার মনই জানে, সুখী হব বলেই গিয়েছিলাম সংসার করতে, কি করে বুঝবো বলো? মানে তোমার হাজবেন্ড? আমার হাজবেন্ড আমাকে একটুকো ভালোবাসে না, ভালোবাসে অন্য একটা মেয়েকে। এ কি বলছো রোশনি? এটাই ঠিক, প্রতিটা রাতে শুধু আমার বন্ধুকে জানো অশ্রু, সেটা কেউ দেখারও নেই শোনারও নেই। শুধু নীরবে কেঁদে যাই আমি, সময়ের প্রতিটা সেকেন্ডের কাটা যেন আমার জন্য যন্ত্রণা হয়ে দাঁড়িয়েছে। প্লিজ থামো, আমি আর নিতে পারছি না। ছাড়ো আমার কথা, তোমার কথা বলো,
তুমি বিয়ে করে সুখী আছো তো? কি হলো, হাসছো যে? হাসো না তো কি বলো, আমি এখনো বিয়ে করিনি। আমি আজও তোমার স্মৃতি নিয়ে বেঁচে আছি। স্মৃতি নিয়ে বেঁচে থাকা যায় না প্রবীণ, ভুলে যাও আমাকে, এবার তুমি বিয়ে করে নাও। তোমাকে ভুলে যাব? তোমাকে আমি আজও ভালোবাসি। বাকি জীবনটাও থাকবো আমাদের এই ভালোবাসার স্মৃতি নিয়ে। অনেক ভুল করে ফেললাম গো, বাবা মায়ের মুখে হাসি ফোটাতে গিয়ে তোমাকে আর নিজেকে অনেক বড় শাস্তি দিলাম। সেদিন যদি তোমার হাত ধরে বাড়ি ছেড়ে বেরিয়ে আসতে পারতাম, তাহলে আর এই দিনটা দেখতে হতো না। তখন পারোনি তো কি হয়েছে? এখন তো পারো, এখন তো আর আমাদের বাধা দেওয়ার কেউ নেই। চলো চলো আবার নতুন করে সংসার শুরু করি আমরা। তুমি কাঁদছ? অনেক দেরি হয়ে গেছে প্রবীণ, অনেক দেরি হয়ে গেছে। জীবনের শেষে এসে পৌঁছেছি আমি, এবার আমায় যেতে হবে। যেতে হবে? কোথায় যাবে তুমি? তোমার শ্বশুর বাড়ি? না, আমি তোমার কিছুতেই যেতে দেবো না। না, শ্বশুর বাড়ি নয়, এই অন্য জগতে। এগুলো কি বলছো তুমি? তুমি আমায় একটু সুযোগ দিলে না বলো? তখন আমি তোমায় বলেছিলাম আর জাস্ট কটা মাস দিতে বলেছিলাম আমায়। আমি চেষ্টা তো করছিলাম বলো। আমি তোমার বাবার কাছে গিয়ে আমি নিজে বলতাম আমাদের সম্পর্কের কথা, তুমি একবার বিশ্বাস করতে পারলে না। তখন কি করবো বলো, বাবা মা কেউই চাইছিল না তোমার সাথে আমার বিয়ে হোক। কেন, আমি কি এতই অপাত্র ছিলাম? ঠিক তা নয়, আজ সত্যি আমার খুব খারাপ লাগছে। আমি তোমাকে ঠকিয়েছি শুধু আমার বাবা মার জন্য। তারপর কি পেলাম আমি? অনেক বড় শাস্তি ভগবান আমাকে দিল। না না, তুমি এমন বলছো কেন? এখনো তো কিছু শেষ হয়নি। বললাম না এখন যে সবটাই শেষ? এরকম বলো না প্লিজ, এখনো অনেক সময় আছে আমাদের কাছে। আমি তোমাকে বোঝাতে পারছি না, সময় আর নেই। কিন্তু কেন বলছো এরকম কথা? এবার আমাকে যেতে হবে অনেক দূরে, অনেক দূরে। কি হলো তোমার? আমাকে তুমি একটা কথা দেবে? বলো।
আমি চলে যাওয়ার পর তুমি একটা বিয়ে করবে। বিয়ের পর যদি মেয়ে হয় তাহলে তার নাম রোশনি রেখো প্লিজ। তুমি কি বলছো এসব? প্লিজ চুপ করো, তোমার কিচ্ছু হবে না। দেখি দেখি তোমার অবস্থা, রক্ত কেন? দেখি দেখি বলছো তুমি, আমি এক্ষুনি দাঁড়াও, আমি এক্ষুনি হসপিটালে ফোন করছি। তুমি এরকম বলো না রোশনি, রোশনি রোশনি, তুমি এখন ঠিক হয়ে যাবে। আমি একবার একবার হসপিটালে ফোন করি, আমাকে একটু ফোন করতে দাও। হবে না আমি